एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम टू दिस ब्लॉग एंड वेलकम टू आर न्यू ब्लॉग। तो आज के हे फ्राइडे और हमें एन जालेजे सेम वन मार्कशीट आनते। तो चलो जा बस बक बक ना ब्लॉगटा स्टार्ट करी और जहाँ तुम्हारे साथ शेयर करी। आई होप ये भलो लगे कि रे भलो लगे। ओके तो चलो ताड़ी जावा जा स्टेशन जा चलो ताड़ी दौड़ाई। এই যে ভ্যাকসিন বাচ্চা যে আমার ব্লগটাকে এক্ষুনি অফ করে দিচ্ছিল, অসভ্য ছেলে একটা। কালকে ভ্যাকসিন নিয়েছে, আজকে কলেজ যাবে, জ্বর এসে ভেটকে পড়ে আছে। দেখো হাস করে একখানা। হ্যাঁ ওলে বাবলে বাড়িয়া প্যারাসিটামল নিয়েছিস? একটু আগে না দাঁড়া, একটু আগে প্রিন্সেপ ঘাট লোকাল গেল, সেটা দেখে ওর মনে হয়েছে যে ট্রেনটা ফাঁকা যাচ্ছে। ও আমায় ফোন করেছে কি রে ফাঁকা ট্রেন চলে গেল, অ্যানাউন্সমেন্ট শুনিস নি আগে? অনির্বাণ ট্রেন থেকে নেমে আমরা এরোপ্লেনে উঠে গেছি। এটা এরোপ্লেন কি মনোমিলা? হ্যাঁ এমন স্পিডে যায় এরোপ্লেন ফেল। চলো তাড়াতাড়ি করে কলেজে, প্রচন্ড রোদ। কলেজ ফাইনালি কলেজে সাইকোলজি একদম অন্য লেভেলে, মানে সবাই সিঁড়ি দিয়ে গেছে ফোর্থ ফ্লোর, আমরা সিঁড়ি দিয়ে যাবো, আমরা লিফটে যাবো। একবার লিফট চলে গেছে আমাদের দুজনকে ধরে নিয়ে আমরা থেকে গেছি। আমরা ওয়েট করছি আসবে, আমরা আবার লিফটেই যাবো, আমরা হেঁটে যাবো, হেঁটে যাবো। বিল্ডিং এ লিফট থাকা সুবিধে। ফাইনালি মিশন সাকসেসফুল। শান্তি? হ্যাঁ আমরা হলরুমে চলে এসেছি, দেখাই হলরুমের অবস্থা, কেউ আসেনি। কলেজের আউটসাইড থেকে জাস্ট ভিউটা দেখো, এই পাশটা আরো বেশি ভালো। বেশ দারুণ দারুণ ব্যাপার। কলেজে এসে গুলুগুলু করছি ফার্স্ট ফ্লোর আর ফোর্থ ফ্লোর, ফোর্থ ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর। লাইফ একটা ভীষণ ব্লান্ডার করে ফেলেছিলাম, সেটা হচ্ছে সেম থ্রির অ্যাডমিট নিয়েছিলাম বাট সেম ওয়ানের অ্যাডমিট লাগবে, তো প্রিন্ট আউট করে নিয়ে এসে এখন ওর আমি ক্লাসে যাচ্ছি। চলো তোমাদের আমাদের ক্লাসটা দেখাই, চলো যাই তাড়াতাড়ি করে। এটা হচ্ছে আমার ক্লাসের ফ্লোর, এখানেও জল ঢুকে আছে নাকি ধুয়েছে বুঝতে পারছি না, মনে তো হচ্ছে জল। তো এই যে আমার বাচ্চা কাচ্চা দাঁড়িয়ে আছে, ক্লাসরুমের কি অবস্থা, কেউ হাই করতে চাইলে করতে পারো, এটা আমি ব্লগে দেব। ভগবান মানুষ মাস্ক খুলছে শুধু ব্লগে আসার জন্য, তুলে নাও ভগবান তুলে নাও। সব কটা রসকসহীন জীবজন্তু। এই দৌড়া হাই কর, হ্যাঁ হ্যাঁ ব্লগে করোনা নেই। খোল খোল এবার খোল, এবার খোল, এবার খোল, তো থোবড়া এনেছি। হ্যাঁ থোবড়াটা সেই এসেছে, আরে এই যে জানোয়ারটা ওখানে বসে আছে। দেখা যাচ্ছে
কি পরিমাণে গসিপ করে এরা, সঞ্জুর অবস্থা। মার্কশিটের জন্য ওয়েট করে করে বেচারার কষ্ট হয়ে গেছে। এই মারামারি দৌড়াদৌড়ি সব কিছুর পরে ফাইনালি পেয়ে গেছি। এখন আমাদের রওনা দিচ্ছি বাড়ির দিকে। ওরা বাড়ি যাবে, আমি সিসি ভান যাব। টাটা। আচ্ছা টাটা করে দে, চল। ঠিক আছে বলবি? আচ্ছা কর, টাটা কর। আমরা সবাই এখন সিসি মানে যাচ্ছি। আর প্রিয়াঙ্কা খাবে, বলেছে খাবে, জানি না কি করবে। পুরো ভাট বাকে আমি বলেছি আমার একটু কেনাকাটা আছে, তো সেটা করব, সেটার জন্য যাচ্ছি। আমি যাবো না, জোর করে নিয়ে বেশ করে। এই যে আমার পিছনে সঞ্জু, চলো যাই দাদা। চলো মা, যাওয়ার সময় আমরা এখানে একটা মানে জুস শপ পেয়েছি, আমরা এখানে বসে গেছি সবাই। এই যে আমরা সবাই এখানে। অনমিতা খিদে পেয়েছে তো সবাই একটু জুস খেয়ে দেন যাবো, কারণ কারোর একদম এনার্জি নেই। তো চলো যা হচ্ছে দেখো, আই হোপ ভালো লাগে। সিসি মানে চলে এসছি, তো আমি যাবো ভিআইপিতে। সুরাইয়ার চশমা পড়ছে, ভগবান পুরো দাদু দাদু লাগছে। এই যে মধুমিতা, চলো আমরা যাই। চল, সবই দেখলাম বাট কিছুই পছন্দ হলো না। লাস্ট সফর স্টপে যাবো, যদি হয় হবে, আদারওয়াইজ না। চলো যাই। তো আমরা সব কিছু শেষ করে চেক আউট করে চলে এসেছি KFC-তে। আমি সফর স্টপে গেলাম। সফর স্টপে অনেক কালেকশান আছে, বাট আমার পছন্দ হয়নি সেটা দুপুরে। তো এখন KFC-তে এসেছি, KFC-তে গিয়ে তাড়াতাড়ি করে বাড়ি যাবো। যদিও তাড়াতাড়ি করে না, অলরেডি লেট হয়ে গেছে, যাই না কখন ট্রেন পাবো। অনির্বাণ আগে একবার আমার ব্লগটা নষ্ট করেছে, এখন আবার করা ধান্দায় আছে। যাই হোক, ওটা হলে তাড়াতাড়ি করে নিয়ে আসি, খাই, দেন বাড়ি যাই। অনেক লেট হয়ে গেছে, তিনজনেই লেট হাঙ্গি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে ত্রিজিতে এসছে উইথ ত্রিজিতের টিম, মানে এটা ওদের ডিপার্টমেন্ট। অমিতাভ, অমিতাভ হাই কর, সে হাই। ব্লগ করছে, যখন খাবার এনেছে আমি লিটারালি ব্লগ করতে ভুলে গেছি। খাবার দেখে এত খিদে পেয়েছে, আমি এখন আমার মনে পড়েছে যে খাবার আসার পরে আমি আর ব্লগ করি বা ব্লগে দেখাই। তো একটা ছবি অ্যাড করে দিচ্ছি কি এসছে। হাই, আমরা বেরিয়ে গেছি সিসি ওয়ান থেকে, সব ডান। তো বেরিয়ে যাচ্ছি, এখন বাড়ি যাব। তো বল বল বল, দিদিরাতে লাইক করবে আর চ্যানেল সাবস্ক্রাইব করবে। গুড গুড। তো চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই, হ্যান্ড দেন কি করবো দেখাই, কারণ আজকে খুব টায়ার্ড। বাড়ি গিয়ে আর কিছু হবে বলে মনে হচ্ছে না, এই পুচকুটা আমার সাথে সাথে এসছে। চলো যাই। আমি বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। ট্রেনে এত ভিড় ছিল, এত ভিড় ছিল, মানে কি বলবো, আমি এরকম ভিড় অনেকদিন বাদে দেখেছি। আমি লিটারেলি চিপসে গেছিলাম ট্রেনে। অ্যাকচুয়ালি শিয়ালদা দমদম, মানে শিয়ালদা থেকে ভিড় হয়নি, বিধাননগর থেকে তেমন একটা ভিড় হয়নি, জাংশন অব্দি ঠিক ছিল। ভিড়টা শুরু হয়েছে গঙ্গানগর বিরাটি এখান থেকে। আমি দেখে জাস্ট হ্যাঁ, বিরাটিতে এমন ভিড় হয়েছে আমি তো দাঁড়াতেই পারছিলাম না। রে বিরাটি থেকে বেশি দূর না, খুব একটা অসুবিধা হয়নি। চলে এসেছি, মরুভিতের হালুয়া টাইট হয়ে গেছিলো। তো আমি চলে এসেছি বাড়িতে, এখন ডিনার করবো। তো বাবা চিকেন রান্না করেছিলো, মার শরীর ভালো না, তো বাবা ওটা খেয়েছে, আমি এখন ভাত দিয়ে ওটা খাবো। তো চলো তাড়াতাড়ি করে একটু স্যালাড কেটে গরম গরম ভাত খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে গরম ভাত, আর এখানে বাবার রান্না করা চিকেন, আর সাথে তারাক মেহতা কা উল্টা চশমা উইথ ফ্যামিলি টাইম। আচ্ছা এখানে ভাই আছে খালি গায়ে, ঠিক আছে চলো খেয়ে নিই আমরা, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে ও খাচ্ছে, এখানে মা,
আর এখানে আমি তাড়াতাড়ি করে খাই, তারপর দেখা হচ্ছে।